14 এপ্রিল থেকে সব অফিস গণপরিবহন বন্ধ। আগামী 14 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত 8 দিনের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার 12 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। এ সময় জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ও সংস্থা ছাড়া সরকারি বেসরকারি সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শুক্রবার 9 এপ্রিল দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাগনিউসকে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ওই দিন সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, কিন্তু এতেও জনগণের উদাসীনতা কমেনি। এই অবস্থায় জনস্বার্থে সরকার আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে। লকডাউন বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সেদিন বলেন, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ কমানোর জন্য গত 29 মার্চ 18 দফার নির্দেশ দেওয়া হয়। সেটির আলোকে 4 এপ্রিল আরেকটি প্রজ্ঞাপন আমরা দিয়েছি, যাতে মানুষ ঘরের বাইরে না আসে, তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, আরও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছিল, সেই আলোকেই এখন পর্যন্ত চলছে। তিনি বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা চিন্তা ভাবনা করে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বলেছেন, আমরা মানুষের জীবন বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতেই আগামী 14 তারিখ থেকে 7 দিনের কঠোর লকডাউন দিতে যাচ্ছি আমরা। জরুরি সেবা ছাড়া সব ধরনের অফিস আদালত গণপরিবহন দোকানপাট মার্কেট সব কিছুই বন্ধ থাকবে। সব কিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে। শিল্প কারখানাগুলোও বন্ধ থাকবে। মানুষ যে যেখানে আছে সেটাই থাকবে। এটা কঠোর লকডাউন হবে, যোগ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আরও বলেন, মানুষকে ঘরে থাকতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসতে পারবে না, এটা এবার নিশ্চিত করা হবে। সবাইকে সংযত আচরণ করতে হবে, পরিস্থিতি উপলব্ধি করতে হবে, সরকারের সিদ্ধান্ত সুবিবেচনার সঙ্গে নিতে হবে, আর একটি মানুষও যাতে সংক্রামিত না হন সেই বিষয়টি নিশ্চিত করতে সবাইকে ঘরে থাকতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।